What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to your favorite show, Tawhid Afridi Show. And today we are going to talk about Bangladesh's big cut, superstar, super director, one and only Siam Ahmed and Raihan Rafi. Bhaiya, thank you very much for coming to our show. Thank you for having us. Because many people are coming, but today we are our favorite person. যে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে, তো এর জন্য আমি অফকোর্স সারা বাংলাদেশের পক্ষ থেকে একটা স্যালুট দেব দুজনকে। থ্যাংক ইউ। বাংলাদেশের ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য যেই যেভাবে ট্রাই করতেছে, অলওয়েজ চেষ্টা করতেছে, তো দুজনকেই পাইছি। শুধু সিয়াম আহমেদ সুপারস্টার না, সাথে রায়ান ভাইও এখন সুপারস্টার বলা যায় তাকে। একদম ডিরেক্টর হিসেবে এক নামে সবাই চিনে, যে রায়ান রাফির মুভি মানে ইটস আ হিট মুভি। তো যেহেতু দামাল এখন আমাদের প্রত্যেকটা সিনেমা হলে যাচ্ছে, কোন কোন সিনেমা হলে এখন চলছে ভাইয়া? এখন বেসিক্যালি ঢাকাতেই বেশি চলছে, ঢাকাতে 22টা সিনেমা হল আছে। নেক্সট উইক থেকে কয়টা হল বাড়বে, বাট আমরা আপাতত ঢাকার মধ্যেই থাকতে চাই, এক দুই সপ্তাহ পরে ঢাকার বাইরে সারা বাংলাদেশ যাবে। কারণ ঢাকার বাইরে থেকে অনেক রেসপন্স আসতেছে যে কবে আসবে, কবে আমরা দেখব, কবে দেখব। আমি একটু জানতে চাই ভাইয়া, আগে আমি একটু অ্যাঙ্কারিং এ অতটা ভালো না, এটা সবাই জানে, তো আগে মাফ চেয়ে নিচ্ছি। ভাইয়া কেমন আছো, শরীর কেমন, ভাইয়া কেমন আছে, মানে মানে ভাবি কেমন আছে, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে। ভাবি একটু ডেফিনেটলি তার রেসপন্সিবিলিটিস অনেক বেড়ে গেছে, আচ্ছা, তো আগের থেকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। প্লাস সে তার নিজের প্রফেশন যেটা সে করে, আমার মনে হয় শি ইজ ডুইং এ ট্রেমেন্ডাস জব। তো সব কিছু মিলিয়ে শি ইজ ট্রাইং টু ফিগার ইট আউট, বাট we are having an amazing time, alhamdulillah. Rafi bhai, উল্টা পাল্টা প্রশ্ন করতে হবে না, কেমন আছে? খুব ভালো। কেমন যাচ্ছে দিনকাল? হ্যাঁ খুব ভালো। সবার কেমন, মানে সবাই কেমন আছে পাশে? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া এই মুভির আইডিয়াটা কিভাবে আসলো তোমার মাথায়, আমি এটা জানতে চাই। এবং আইডিয়া আমার কাছে যেটা মনে হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে সাগর ভাই আমাকে আইডিয়াটা দেয়, মূল আইডিয়াটা সাগর ভাই দেয়, সাগর আঙ্কেল। উনি আমাকে একদিন ডেকে বলে যে আমি একটা বড় ছবি বানাতে চাই, ফুটবল নিয়ে বানাতে চাই। তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম ফুটবল নিয়ে ছবি, কারণ আমার সব ডিরেক্টরের ইচ্ছা থাকে স্পোর্টস ফিল্ম বানানো, কারণ এটা খুব সচরাচর হয় না আর কি, দেশের বাইরে অনেক হয়। এবং তখন উনি আমাকে একটা দেশের একটা গল্প বললো, যেটা সত্যি গল্প, স্বাধীন বাংলা ফুটবল টিমের গল্প, যেটা টিম ছিল যারা মুক্তিযুদ্ধের সময় তারা বিভিন্ন দেশে ফুটবল খেলে খেলে, বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে ফুটবল খেলে, এবং যেখানে দর্শকরা যে আসে, যে আর্নিং হয়, সেই আর্নিংয়ের টাকাটা ওরা মুক্তিযোদ্ধাদের দেয়। ওয়াও। এবং তারাই প্রথম, যুদ্ধ তো একটা দেশে চলতে থাকে পাকিস্তানের সাথে, একটা মার্কেটিংয়ের তো প্রয়োজন হয়। মার্কেটিংটা কি করে, দেশের একটা মার্কেট, বিজ্ঞাপন, বিভিন্ন দেশে বাংলাদেশ হয়ে খেলছে তারা, এবং ওদের খেলার নিউজগুলো বিবিসি থেকে শুরু করে পৃথিবী সব নিউজে আসছে যে বাংলাদেশের একটা টিম, যারা বাংলাদেশ স্বাধীন হয় নাই, কিন্তু একটা টিম হয়ে গেছে, টিমের নাম স্বাধীন বাংলা ফুটবল টিম, যারা ইন্ডিয়াতে খেলছে বড় বড় ক্লাবের সাথে, এবং তারা জয়লাভ করতেছে। সব থেকে বড় ব্যাপার যেটা, তাদের টিমের সব অ্যাচিভমেন্ট যেটা ছিল, এখনও বিভিন্ন পরীক্ষাতে এটা প্রশ্নে আসে, বাংলাদেশের যে ফ্ল্যাগ, পতাকা প্রথম উত্তোলন হয়েছিল ইন্ডিয়ার নদিয়ার মাঠে, স্বাধীন বাংলা ফুটবল টিম সেটা করছিল। তো এই যে ইতিহাস, এ শুনে আমার কাছে মনে হয়, আমি জানতাম ইতিহাসটা কথা, বাট এটা নিয়ে এতদিন সিনেমা হয় না, এটা নিয়ে আরও আগেই সিনেমা হওয়া উচিত ছিল। তখন আমার এই মধ্যে আসলো যে না, আমি এটার মধ্যে এটা নিয়ে আমি সিনেমা বানাবো। কিন্তু আমাদের দেশে সত্যি কথা বলতে কি, আফ্রিদি আমরা অনেক ফান পছন্দ করি, গান, যেমন আমার পরাণ সুপার টুপার হিট, পরামন টু সুপার টুপার হিট, রোমান্টিক ছবি, মুক্তিযুদ্ধ ছবি আমাদের দেশে কেন জানি হিট হয় না। একটু কারণ আমরা না, এটা আমার মানতে হবে, আমরা ইতিহাস শুনলে কেন জানি আমরা 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 খেলা নিয়ে, খেলা হইলে দেশপ্রেমিক। হ্যাঁ এছাড়া না, আমরা মুক্তিযুদ্ধকে শুধুমাত্র 26শে মার্চ, 16 ডিসেম্বরে মনে করি, 21শে ফেব্রুয়ারিতে শুধু ফেব্রুয়ারি মাসে 21 তারিখ হইলেই 21শে ফেব্রুয়ারি মনে করি। কিন্তু আমরা না, যখনই এই এই ধরনের সিনেমা আসে, আমরা ওহো বোরিং হবে, উপদেশমূলক হবে, তো একটা রিস্ক ছিল। সবাই আমাকে বলছে যে মুক্তিযুদ্ধ সিনেমা, কমার্শিয়াল সিনেমা কীভাবে হয়, এটা আর্ট ফিল্ম টাইপের হবে। বাট আমার প্ল্যানটাই ছিল, এই জেনারেশনকে আমি আসলে এমন একটা সিনেমা দেখাতে চাই যারা হাসবে, কাঁদবে এবং মুক্তিযুদ্ধ ছবি দেখবে। তো দামালটা আমি এইভাবে ডিজাইন করছি যে কারো বোরিং লাগবে না, এখানে গান আছে, এখানে প্রেম আছে, ওই সময় তো প্রেম ছিল, এখানে অ্যাকশন আছে, এখানে ফুটবল খেলা আছে। এবং আমরা বাঙালিরা তো কখনো ওয়ার্ল্ড কাপে যেতে পারিনি, ফুটবল ওয়ার্ল্ড কাপে, আমরা তো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করি, অন্য দেশ নিয়ে মারামারি করি, জানি না কেন করি, আমি নিজেও করি। তো ওই ফিলটা মানুষ পাবে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে খেলতেছে এবং জিততেছে, হারতেছে, টেনশন, তো হলের মধ্যে মানুষকে মনে হবে যে আমি স্টেডিয়ামে আসি। এটা যে ফিলিংস, এটা অন্যরকম। যারা সিনেমা দেখছে, খেলার সময় সবাই হাততালি দিচ্ছে, কাঁদতেছে, চিল্লায় সামনে চলে আসতেছে, তো আমরা যেটা চাইছিলাম আর কি, আমরা সেটা পারছি।
দামাল এমন একটা সিনেমা না যে সিনেমাটা বিচার করা হবে হিট ফ্লপ দিয়ে। দামাল এমন একটা সিনেমা যে সিনেমাটা সারা জীবন থাকবে। বাট আমার টার্গেট, আমি মুক্তিযুদ্ধ ছবি হাউসফুল করব, মুক্তিযুদ্ধ ছবি মানুষ লাইন ধরে দেখবে এবং মানুষ পাগল হয়ে দেখবে, যেটা দেখছে অলরেডি। আজকে যে মানুষটির সামনে বসা, তার নাম হচ্ছে রিস্ক টেকার। একটা ডিরেক্টর হিসেবে যে কথাটা বললো, এটা একটা অসাধারণ কথা যে আমার সিনেমা ফ্লপ বা আমি হিটের জন্য না, যে আমি ইতিহাসকে সবাই যাতে আসে দেখে, এটা হচ্ছে আমার মেন টার্গেট। আর এই টার্গেটটাই সবার থাকা উচিত আমি মনে করি। আমাদের যে ইতিহাস, ফুটবলের যে ইতিহাস, এই যে পৃথিবীর কোনো দেশের নাই, যে দেশ স্বাধীন হয় নাই তাদের একটা দল হয়ে গেছে। তো এইটা আমরা এতদিন যে আমরা, আমাদের মনে হয় যারা শোটাতে অনেক ফ্যামিলি মানুষ দেখে, আপনারা আপনার বাচ্চাদেরকে দেখান, জি আপনারা দেখেন, জি মানে মুক্তিযুদ্ধ ছবিকে অ্যাভয়েড করেন না। এক্স্যাক্ট, এটা টিপিক্যাল মুক্তিযুদ্ধ ছবি না, এখানে আপনি 2 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে। সিয়াম ভাইকে আমি একটু প্রশ্ন দিতে প্লিজ প্লিজ। সিয়াম ভাই, যেমন আমরা যখনই শুনি যে মুক্তিযোদ্ধার মুভি, মুক্তিযোদ্ধার এইটা শুনলে আমরা, যেহেতু উই আর ইয়াং, সো আমরা এটা শুনলে আমরা কেন আমরা পিছিয়ে যাই, এটা তোমার কাছে কি মনে হয়? দিস ইজ মাই রিয়েলাইজেশন যে আমরা অকেশনাল দেশপ্রেমিক সবাই। যখন কোনো একটা অকেশন আসে তখন আমরা আমাদের দেশপ্রেমটা দেখাই, কিন্তু আমাদের নিজেদের স্টোরি নিয়ে, আমাদের নিজেদের হিস্ট্রি নিয়ে যখন আমরা কথা বলতে চাই তখন মনে হয় যে আমরা আমার বই অথবা সমাজবিজ্ঞান বই পড়ছি। আমাদের নিজের থেকে যে দায়িত্ব আমাদের স্টোরিটা জানার, আমি একটা স্টোরি শেয়ার করি। আমার এক ভাগ্নে, তো ওকে আমি, আমাদের তখন শুটিং চলছে দামালের, আমি তখন ঢাকায় এসেছি, আমাদের কয়েকদিন ব্রেক। তো আমার বোন জিজ্ঞেস করছে যে তুই কী নিয়ে বিজি এখন? আমি বলছি যে দামাল নিয়ে বিজি। তো আমাকে স্বাভাবিক, মানে স্বাভাবিক ব্যাপার বলে না যে ওয়ান লাইনার কী, মানে কী নিয়ে সিনেমাটা, প্রেমের গল্প, মানে সাধারণ মানুষের কাছে তো এটা কী থাকে, অ্যাকশন সিনেমা নাকি প্রেমের গল্প নাকি এটা? আমার মতো এইটুকুই থাকে। তো আমি বললাম যে না, এটা স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে গল্প। তো ভাগ্নে জিজ্ঞেস করতেছে স্বাধীন বাংলা ফুটবল দল কী? তো আমি একটু ওয়েট করলাম, চিন্তা করলাম, তারপর ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ফেভারিট ফুটবলার কে? তো বললো যে আমার ফেভারিট ফুটবলার মেসি, না হলে হচ্ছে রোনালদো। এই তো অ্যান্সার। কিন্তু আমাদের এই প্লেয়াররা যারা, জাকারিয়া পিন্টু সাহেব, তার প্রতাপ শঙ্কর হাজরা, কাজী সালাউদ্দিন, তারা যে একটা জিনিস অ্যাচিভ করে এসেছেন, যদি আমাদের কোনো ট্রু সুপারস্টার থাকে ফুটবলে, যদি কোনো ট্রু সুপারস্টার থাকে তাহলে কিন্তু তারা। এটা আমাদের সবার ব্যর্থতা যে আমাদের জেনারেশনকে অথবা তাদের পরের জেনারেশনকে আমরা ওই মানুষগুলোকে চেনাতে পারিনি, আমরা রিয়ালাইজ করাতে পারিনি যে এই মানুষরা কী স্যাক্রিফাইস করে এসেছেন। মুক্তিযুদ্ধ চলছে, এদের মধ্যে সবাই ম্যাক্সিমামই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, তারা তাদের মুক্তিযুদ্ধ ওখানে পজ দিয়ে, অস্ত্র জমা দিয়ে ফুটবল খেলতে এসেছেন দেশকে প্রমোট করার জন্য, যে বিশ্বে আমাদের এখানে যুদ্ধ চলছে, আপনারা আসুন। না শুধু এটা না কিন্তু আফ্রিদি, আচ্ছা ওনারা, আমি এটা ডিরেক্টলি ওনাদের কাছ থেকে এইসব ইনফরমেশন পাওয়া, ওনারা 16 লাখ সামথিং টাকা ওই সময়ে ফুটবল খেলে উঠিয়েছেন, যেই টাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র কেনা হয়েছে, যেই টাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আমার মানে এইটাও তো, এটাই তো মুক্তিযুদ্ধ। আমার গুজবাম দিচ্ছে। আই হোপ এটা তুমি সিনেমা দেখার সময় পাবে। আমি এখনো দেখা হয়নি গাইস, বাট আমি সবাইকে ইনভাইট করব, এই মুভিটা আমাদের একসাথে দেখা দরকার। দেখেন মা যখন বলি মানে কি, আমার মা ডাক দি, দেশটা আমার মা। আমরা অনেক সিনেমা দেখব, অনেক দুষ্টুমি করব, অনেক ফাইজলামি হবে, অনেক দেশ নিয়ে কথা হবে, রাজনীতি নিয়ে কথা হবে, কিন্তু আমাদের সন্তানরা, আমরা ইউথরা অবশ্যই এই সিনেমার সাপোর্ট দেওয়া উচিত। আজকে ওই মানুষগুলোর স্যাক্রিফাইসটা আমরা খুব কম দিই। যখনই আমরা কোনো হিস্ট্রিক্যাল জিনিসপত্র দেখি আমরা না একটু এড়াই যাই, এটা সত্যি কথা না, আমি নিজেও মানে আচ্ছা এটা হবে, কেউ জ্ঞান নিতে চায় না, এটা এটা ট্রু। কিন্তু এটা আমি কাউকে বলছি না, আমি আমার নিজের দোষ দিচ্ছি, আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আমি জাস্ট আপনাদের গার্জিয়ানদেরকে বলবো, আপনার সন্তানরা, আপনারা তো অনেকে আছেন যারা মুক্তিযোদ্ধার সময় ছিলেন, আমাদের উচিত একটাবার হলেও এরকম মুভি দেখা। শুধু আমি দামালের কথা বলবো না, মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো সিনেমা, দেশ নিয়ে যে কোনো সিনেমা, রক্ত নিয়ে, আমার দেশের রক্ত নিয়ে যে কোনো সিনেমা, কারণ আমাদের দেশকে রেসপেক্ট করা উচিত। আমার মাকে যেভাবে আমি রেসপেক্ট করি, আমার দেশকে প্রত্যেকটা মুহূর্ত রেসপেক্ট করি। আর একটা ডিরেক্টর, একটা একটা অ্যাক্টর, ওখানে প্রত্যেক অ্যাক্টর যতক্ষণ অ্যাক্টিং করছে তারা দেশের জন্যই কাজ করছে। আমরা অনেক সিনেমা দেখছি সিয়াম আহমেদের কাছ থেকে, রায়হান রাফির কাছ থেকে, কিন্তু দেশ নিয়ে সিনেমা সাহস সবাই বানায় না, সবাই বানায় না, কারণ সবাই চিন্তা করে ওকে এখন আমি একটা হিট সিনেমা দিব, একটা আইটেম সং দিব, একটা মশলা দিব সিনেমা, ওইটাকেই সিনেমা হবে। কিন্তু এই সাহস সবাই পায় না। দেখেন আজকে রায়হান রাফি ভাই, সিয়াম ভাই, এরা অন্য সিনেমাতেও যেতে পারতো, করছে অন্য সিনেমা, এইটার বদলে অন্য সিনেমা আসতে পারতো,
যেখানে আমরা যে হলে সিটি বাজাইতাম, এই করতাম সেই করতাম, কিন্তু এই সিনেমাটা কেন, যেটা আমাদের দেশের ইতিহাসের জন্য দরকার? ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট কি জানিস আফ্রিদি ভাই? সেটা হচ্ছে যেটা আমরা করতে চেয়েছিলাম, জি, যে সবাই তো আসলে তখন জ্ঞানের কথা বললে এড়িয়ে যেতে চায়, জি, তো আমাদের প্রথম টার্গেট ছিল, আমরা রাফি, আমি, আমরা এগুলো নিয়ে অনেক আগে থেকে কথা বলছিলাম, আমাদের সিনেমাটা আসলে শুধুমাত্র স্টোরিটা বললে হবে না, আমাদের সিনেমাটা এন্টারটেইনিং হতে হবে। এবং উই আর সো হ্যাপি, আলহামদুলিল্লাহ, আমরা হলের যে দর্শকদের যে রেসপন্স দেখেছি, মুক্তিযুদ্ধের সিনেমা, ফুটবলের সিনেমাতে যে কেউ শীর্ষ দিতে পারে, কেউ তালি দিতে পারে, এবং পাঁচটা থেকে ছয়টা মোমেন্ট আছে, আমি তো সাত আটবার দেখে ফেলেছি, কিন্তু আমি অডিয়েন্সের সাথে যখনই দেখি ওই বাধা ধরা সাতটা জায়গাতে, ছয়টা জায়গাতে, আমার নিজের গুজবাম এখনো হয়, প্রতিবার হয়। একটা সিনেমা, আমি পার্সোনাল, আমি একটু বেশি কথা বলি, তোমার ছোট ভাই, আমি উই লাভ ইউ ফর দ্যাট, আমি আমি দর্শক হিসেবে কথা বলি, আমি আমি অ্যাঙ্কার না ভাই, আমি দর্শক। আমরা সিয়াম আহমেদ রাফি ভাইয়ের সিনেমা কেন দেখি? অবশ্যই গল্প আছে, আমরা অ্যাক্টার সিনেমা তখনই দেখি যখন একটা অ্যাক্টরের সাথে আমরা রিলেট করতে পারি। এই মানুষটা বসা আর আমার ডান সাইডে এই মানুষটা বসা, এরা আসার আগে আমার সাথে পার্সোনালি কথা বলতেছে যে আফ্রিদি অনেক তো দুষ্টুমি করছি, ভিডিও টিডিও ব্লগ ট্লগ বানাই, চল একটা ভালো কাজ করি। আমি বলছি কী ভাই, শীত তো সামনে, চল তুই আর আমি 1000 অসহায় মানুষে একটা ড্রেস দিই, একটু হলেও তো তারা খুশি থাকবে। হঠাৎ করে রাফি ভাই বলতেছে আমিও দেবো 500। আসতেছে কি ইউথ পাওয়ার? আসতেছে না, আসতেছে না, কীভাবে আসে? পারিবারিক শিক্ষা, আপনি যদি আপনার পারিবারিক শিক্ষা আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আমরা 100 বার তার সন্তানও সিনেমা না, প্রত্যেকটা মুহূর্তে দেশে যাবে। আমি সবসময় বলি উই আর দ্য ভলেন্টিয়ার অফ আওয়ার কান্ট্রি, আমাদের কখনো কেউ টাকা দেওয়া বলবে না, যাও দেশের জন্য কাজ করো, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের আমাদের কাজ যে আমরা দেশের জন্য করব। আর আজকে এই দুইজন মানুষ আরো যারা যারা কাজ করছে, পুরো কাস্টিং টিম দেখাই দিছে যে সিনেমা শুধু এক টাইপের না, সিনেমা মুক্তিযুদ্ধ নিয়ে হয়, সিনেমা ফুটবল নিয়ে হয়, যেটা বাংলাদেশ ইতিহাসে চেঞ্জ করে ফেলছে। সিয়াম ভাই নেক্সট কি আসতেছে আমি একটু জানতে চাই। দামাল তাই আপাতত দামাল উৎসবে চলতেছে, দামাল উৎসবে গা ভাসাতে চাই, হ্যাঁ, কারণ দামাল এমন একটা ছবি, এটা অনেক দিন থাকার মতো ছবি, আমার পড়ার এটা ইতিহাসে থাকবে, এটা ইতিহাসের পাতা রেখে দিলে আমার কাছে কোনো না, ইতিহাসের পাতা থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে আসলে অডিয়েন্সের উপর। তুমি তো মনে কালকে সিনেমাটা দেখবা, আমি কালকে সিনেমা দেখব, তুমি সিনেমা দেখার পর দিন দেশে ছিলাম না, তোমার তো সিনেমা দেখে তুমি ফিল করবা, এটা এমন একটা সিনেমা, এটা না হলে দেখার যে শান্তি, হ্যাঁ, এটা আসলে মোবাইলে অথবা টিভিতে দেখে শান্তি পাওয়া যাবে না, তাই তো অডিয়েন্সকে বলি যারা ভাবছেন ওটিটিতে দেখব, টিভিতে আসলে দেখব, দেখবেন হয়তো, দামাল হলে দেখা সিনেমা, এবং দামাল এমন একটা সিনেমা, বিশ্বাস করেন আপনি দেখলে, আপনাকে যারা দেখেছেন তারা কিন্তু বলছেন, আপনি একটা মানুষ খুঁজে পাবেন না যে সিনেমা দেখে আপনার বলছে না বোর লাগলো, বুঝি নাই, আর একটু ভালো হইলে পারতো, সবাই এক কথা বলছে আমরা আবার দেখবো, এটা কি দেখলাম। তো আপনি হলে এসে সিনেমা দেখেন, এক্সপিরিয়েন্সটা নেন, আপনাদের ভালো লাগবে। এক্স্যাক্টলি, তো আমি আমার মনে হয় না যে রাফি দামাল যদি আসলে কেউ ছোট স্ক্রিনে দেখে, বাসায় টিভিতে দেখে অথবা মোবাইলে দেখে, আমি জানি না যে তাদের হয়তো স্টোরি তারা বুঝতে পারবেন, অ্যাক্টিং দেখতে পারবেন, কিন্তু যে অনুভূতিটা আসলে হলে সবার সাথে একসাথে বসে দেখার পরে হয়, যে সাউন্ডটা, যে গুজবামটা, ওইটা তারা মিস করবেন। তো আমার মনে হয় যে ওইটা মিস করাটা ঠিক হবে না, একদমই একদমই, এটা একবারের জন্য অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করা উচিত যতদিন আছে। আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে একদম প্রায় শেষের দিকে আসছে, আমি বেস্ট অফ লাক টু ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম ভাই তুমি আমার আত্মীয় দেখো, এখন আমি পার্সোনালি তোমার খুব বড় একটা ফ্যান। খুব ভুল কথা এটা, না আমি বলি কেন, আজকে থেকে আমি তোমার ফ্যান, কারণ অহংকার নাই, ফ্যামিলি গায়, পার্সোনালিটি, রেসপেক্ট টু দ্য ওয়ার্ক, স্যালুট। নায়ক হইতে চান, বি লাইক হিম, ইজ দ্য নেক্সট বিগ সুপারস্টার। আমি যেটা বলছি, সুপারস্টারের চেয়ে বড় কি আইকন, এখন আমরা তাকে রাখবো আইকন। সুপারস্টার এখন সবাই হইতে পারে, কিন্তু আইকন সবাই হইতে পারে না। নো 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 নো, সিয়াম ভাই এটা সবাই মানে, দর্শক যদি কমেন্ট করেন সিয়াম ভাই ইজ আইকন, এটা সবাই জানি আমরা, সিয়াম ভাই এখন আইকনের দিকে যাচ্ছে। অ্যান্ড রাই ভাই, আপনাকে আমি পার্সোনালি থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমি আপনার কারণে, সত্যি কথা বলতে, না না আমি 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 থ্যাংক ইউ দিতে চাই এটাই, যে এই এই মানুষ দুইটার কারণে, এই মানুষগুলোর কারণে আমি কলকাতায় যে অনেক সম্মান পেয়েছি। আরে এবং তোমাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, আমি আমি কলকাতায় যে খুব সম্মান পাইছি এইটাই যে আমার বাংলা সিনেমা অনেক সুন্দর। আমি এখানে এই চেয়ারটায় বসে এত ফাইট করছি বাংলা সিনেমার জন্য, নাটকের জন্য, বাংলা সিনেমার জন্য, বার বার ফাইট করছি। আপনি যদি রিপিট করেন আপনি দেখবেন আমি ঝগড়া লাগাই দিছি। আপনি জানেন যে আর্টিস্টকে মূল্যায়ন কেমনে করতে হয়,
একটা আর্টিস্ট কখনো টাকা দিয়ে মূল্যায়ন হয় না। আমরা পুরনো আর্টিস্টকে ভুলে যাচ্ছি, আমরা পুরনো দিনের মানুষকে ভুলে যাচ্ছি, আমরা সেই দিনের মানুষ যারা একসময় আমাদের মন জয় করছে আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। অ্যান্ড ইউ আর টেকিং দেম অ্যাগেন অ্যান্ড ইউ আর মেকিং এ নিউ থিং, ইউথদের জন্য কাজ করতেছো, মানুষের জন্য বানাচ্ছ। আমরাও তোমাকে নিয়ে প্রাউড ফিল করি আফ্রিদি, সিরিয়াসলি। আমরা যখন দেখি আমাদের একটা ইউটিউবার দেশে বাইরে যায়, বাঘের বাচ্চার মতো ভিডিও বানাচ্ছে, দেবের সাথে বানাচ্ছে, ওদের বড় বড় ইউটিউবের সাথে বানাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে এবং মানুষ তো আসলে খুব সহজে, যেমন আজকে তোমার একটা ব্লগ করতেছি, মানুষ তো খুব সহজে কমেন্ট করে এটা কেন সেটা কেন, অনেক কষ্ট ভাই একটা ব্লগ বানানো, এখানে অনেক মানুষ কাজ করে এটা পিছনে, অনেক ব্র্যান্ড আছে আমার সাথে খুব বাজে লেভেলে এটা প্ল্যান করছে, একদম দিয়ে দিছে আমরা। আমি আর জীবনও আমি এটা আমি রিভেঞ্জ ব্যাক করব দুজনের সাথে। আচ্ছা ভাই, তো কন্টেন্ট মেকিং ইজ নট এন ইজি জব না, এবং এটার জন্য যথেষ্ট মেধার প্রয়োজন, গাটস প্রয়োজন, এফোর্ট প্রয়োজন। তো আমার মনে হয় যে ডেফিনেটলি যারা দেখছেন তাদেরকেও বলছি, আসলে রেসপেক্ট করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। আপনি যদি একজনকে রেসপেক্ট শো করেন তাহলে ডেফিনেটলি আপনি কোনো না কোনোভাবে সেটা ব্যাক পাবেন, একদম। অ্যান্ড উই হ্যাভ ফুল ফেইথ অন ইউ, জাস্ট কোনো কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে প্রপারলি আগায় যা ইনশাল্লাহ। তো যাই হোক, দুজনকে অনেক ধন্যবাদ ভাইয়া, যাওয়ার আগে ইউথদের জন্য কিছু বলো না। থ্যাংক ইউ আফ্রিদি অ্যান্ড থ্যাংক ইউ মাইটিভি। আজকে আমরা যে একটা কোলাবোরেশন ক্রিয়েট করতে পারলাম এবং যেটা আমরা ফিল্মের জন্য ঘটাতে চাচ্ছি, আপনাদেরকে জানাতে চাচ্ছি, আপনাদেরকে ইনভাইট করতে চাচ্ছি, তার পিছনে একটাই কারণ, কারণ আমরা যে ছবিটা বানিয়েছি দামাল, যেটা অলরেডি 28 তারিখে রিলিজ হয়েছে, সেই ফিল্মে আমরা বিশ্বাস করি এবং আমরা চাই আপনারা নিজেরা দেখুন, আপনারা ফ্যামিলি নিয়ে দেখুন, আপনার বাসায় সন্তান থাকলে আপনি আপনার সন্তানকে নিয়ে আসুন। আমার মনে হয় যে শুধুমাত্র শিক্ষা ইতিহাস এগুলোর জন্য না, ইউ উইল ফাইন্ড অ্যান এন্টারটেইনমেন্ট ফিল্ম ফর ইয়ার ফুল ফ্যামিলি। তো ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, তখনই আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রাফি ভাই, দামাল নিয়ে এতটুকু বলবো, দামাল না দেখলে আপনার লস হবে, দামালটা দেখেন। কেন বললাম দামাল না দেখলে আপনার লস হবে, দেখলেই বুঝবেন। ভাই ভাই, কয়েকটা টিপসও দিয়ে দেন নতুন ডিরেক্টরদের জন্য। মানুষ যদি স্বপ্ন দেখে এবং স্বপ্নের পিছনে যদি দৌড়ায় তাহলে সে খুব তাড়াতাড়ি স্বপ্নের পিছনে মানে পেয়ে যায়। নতুন ডিরেক্টর থেকে বলবো, তোমার যদি সত্যিকারের ডিরেক্টর হতে চাও, স্বপ্ন অনেক বড় বড় দেখো এবং স্বপ্নের পিছনে দৌড়াইতে থাকো অনেস্টির সাথে আর কি। আজকেই হিট হতে হবে, আজকেই ভাইরাল হতে হবে, এরকম না, এরকম করলে কেউ ডিরেক্টর হতে পারবে না। স্বপ্ন দেখো, ভালো কাজ করো, তুমি তোমার জায়গায় পৌঁছাবে। সবসময় নিজের বাবা মাকে সেবা করবেন, ভালোবাসবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, আর সবসময় চেষ্টা করবেন একটা মানুষের হেল্প করার, মানুষের পাশে থাকবেন, মানুষের সহযোগিতা করবেন। এ নিয়ে আজকে আমার শো শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।